আসসালামু আলাইকুম, ফালগুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। আজ আমি গাজরের পাউরুটি তৈরি করে দেখাবো, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই নিয়ে নিচ্ছি দুধ, চিনি, ইস্ট, লবণ, তেল, সব উপকরণ একত্রে মিক্সড করে নেব। মিক্সড করে নিলাম, ময়দা দিয়ে দিলাম। একসঙ্গে আবারও একটা সফট ডো তৈরি করে নিলাম। ডোটা তৈরি করে নিলাম হাতের সাহায্যে, আরেকটু মিক্সড করে নেব। হাতের সঙ্গে লেগে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। সুন্দরভাবে মুছে নিয়েছি, ওপরে তেল দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো। পাঁচ থেকে ছয় ঘন্টা রেস্টে রেখে দেব, ফুলে উঠবে তখন এটা তৈরি করে দেব। 5 ঘন্টা পর চলে আসলাম। পুর তৈরি করে নেওয়ার জন্য করে 2 চামচ বাটার, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচানো, লবণ দিয়ে সিদ্ধ করা মাংস কুচি করে নিয়েছি, ক্রাশ করে নেওয়া গোলমরিচ 10-12টা, লবণ 1/4 চামচ মানে 1/2 চামচের অর্ধেক, সব উপকরণ একত্রে টেনে নেব। টেনে নেওয়া শেষ একটা বাটিতে উঠে ঠান্ডা করে নেব। গোল করে বাটার পেপার তৈরি করে নিয়েছি, এটার ওপর এটা বসিয়ে দিব। একটা ছুরি দিয়ে মাপ তৈরি করে নেব। এভাবে কেটে নিলে অ্যাকোরেট একটা মাপ পাওয়া যায়। এই যে পুর তৈরি করেছিলাম এটা এখন এখানে বসিয়ে দিই। মাপ করে নেওয়ার উদ্দেশ্য একটাই, খোপে খোপে পুরটা সুন্দরভাবে বসিয়ে দিতে পারব। তৈরি করে নিলাম, এখন এখানে বসিয়ে দিব রুটিটা। আরেকটা যে রুটি তৈরি করেছি সেটা বসিয়ে দিই। খুব সুন্দরভাবে এটা বসাতে হবে, বসিয়ে নিলাম। এখন এই হাতের সাহায্যে এরকম ভাবে চেপে চেপে মুখের সাহায্যে এভাবে 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 করে নিয়েছি। এখন চাকু দিয়ে সমানভাবে কেটে নেব। এখান থেকে একটা করে উঠে উঠে দিব। এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, সাইড থেকে এরকম পেস্ট করে দেব। তাহলে কি হবে, চতুর্দিকে লেগে যাবে। খুলে যাবে না, যখন আমি হিটে দেব তখন এটা খুলে যাবে না। তৈরি করে নিলাম, একটা ট্রেতে বসাই দিব। ওভেন ট্রে নিয়েছি, সেটার উপর সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখানে ব্রাশ করব, তেল ঘি বাটার যেটা মন চায় সেটা ব্রাশ করে নিতে পারেন, ডিম, আমি একটু বাটার আর ডিম এখানে উপরে ব্রাশ করে নিচ্ছি, এতে করে উপরে কালারটা অনেক সুন্দর আসে।
এভাবে প্রতিটা ব্রাশ করে নিলাম, ওভেনে বসিয়ে দেব। ওভেনে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য করে, তারপরে বের করে নেব। ঠিক 15 মিনিট পর ওভেন থেকে বের করে নিলাম। এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো কালার তো কত সুন্দর এসেছে। আর গাজর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের গাজর খেলে স্কিনও খুব ভালো থাকে। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে, তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আমি দেখাচ্ছি যে কত সফট হয়েছে, একটু হাতে একটু চাপ দিয়ে যদি দেখেন সফট হয়েছে তাহলে মনটাও কিন্তু খুব ভালো হয় যে পারফেক্ট একটা ভিডিও তৈরি করলাম। ভিডিওটা পুরো ভর্তি মাংস গাজর, আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।